আজকের এই মানববন্ধন কর্মসূচির সংগ্রামী সভাপতি 90-এর ছাত্র গণ অভ্যুত্থানের সিপাহসালার সাবেক মন্ত্রী মহানগর উত্তরের সংগ্রামী আহ্বায়ক জনাব আমানুল্লাহ আমান উপস্থিত আছেন। আজকের প্রধান অতিথি বিএনপির সংগ্রামী মহাসচিব, 60-এর দশকের তুখোর ছাত্রনেতা, বীর মুক্তিযোদ্ধা, জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত, অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সমবেত ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম। আজকের একটা স্লোগানই আমরা শুনতে পাচ্ছি, শেখ হাসিনা ভোট চোর, এটা কি ঠিক? তা আমি বলবো, খালি শেখ হাসিনা আওয়ামী লীগ খালি ভোট চোর না, রাখো এই রাখো রাখো এই আমান আজকের এই শেখ হাসিনা ভোট চোর, শেখ হাসিনা কম্বল চোর, শেখ হাসিনা রিলিফ চোর, শেখ হাসিনা লবণ চোর, শেখ হাসিনা কাফনের কাপড় চোর, শেখ হাসিনা বাংলাদেশের সবচেয়ে বড় চোর। কিন্তু ওই যে একটা কথা আছে, চোরের মার বড় গলা, এটাই হলো সত্য কথা, এটাই হলো রাখো এটাই হলো সত্য কথা, চোরের মার বড় গলা, চুরিও করে আবার বড় বড় কথাও বলে। ভোট চুরি করার পরে পরের দিন বলে, পরের দিন বলে এত ভালো ভোট হইল, তারপরও নাকি ভোটটা কি ঠিক হয় নাই? কারণ চোর যারা আছে তারা তো সবসময় চুরি করেই সবকিছু পার পায়। এই আওয়ামী লীগ আজকে সময় কম, বেশি কথা বলতে পারবো না। এই আওয়ামী লীগ কোনদিনই ভোট চুরি করা ছাড়া ক্ষমতায় যেতে পারে না। সেই 73 সালে ভোট চুরি করেছে, 73 সালে স্বাধীনতার পরে ভোট চুরি শুরু করেছে আওয়ামী লীগ। এরপরে যে কয়টা নির্বাচন করেছে, ক্ষমতায় এসেছে, প্রত্যেকটা নির্বাচনে তারা চুরি করে ক্ষমতায় এসেছে। আর সর্বশেষ 2008 এই আর্মি ব্যাগ গভর্নমেন্টের কাছে মিডিয়াতে আছে, সেইখানে ক্ষত দিয়ে আপনারা যা করেছেন সব কিছু মাফ করে দেব, আমারে খালি ক্ষমতাটা দেন। এই কথা বলে ক্ষমতা আসছে না? এই কথা বলেই আজকে ক্ষমতার এক্সটেনশন নিচ্ছে। আওয়ামী লীগের আমলে খালি ভোট চুরি না, অটো পাস, স্বাধীনতার পরে ছাত্ররা যেরকম অটো পাস করেছিল, এই আওয়ামী লীগের সরকারও ভোট ছাড়া অটো পাস হয়ে তারা ক্ষমতায় দীর্ঘায়িত করছে। তাই এই সরকারে আজকে এখানে জানে আমাদের সবার রক্ত গরম, এখন আর হাসিনারে 1 মিনিট সময়ও কেউ দিতে চায় না। সেই কারণেই আমরা এখন আন্দোলনের কর্মসূচি চাই, এটাই তো সত্যি কথা। তবে একটা কথা মনে রাখবেন, আমাদের নেতা
সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে আজকের যে চলমান আন্দোলন এগিয়ে যাচ্ছে, ইনশাল্লাহ এইবার আর কোন ভুল হবে না। হাসিনাকে ক্ষমতা থেকে নামিয়েই আমরা গড়ে ফিরব, এর আগে ফিরব না। সব তো বন্ধুগণ আন্দোলন আন্দোলনের কথা বলেন, এর আগেও বলেছি আমি, আবার বলতে চাই, কেয়ারটেকার গভর্নমেন্টের জন্য এই আওয়ামী লীগ এই জামাত রাজপথে আন্দোলনের নামে যা যা করেছে আমরা তাই তাই করবো, একটাও কম বেশি করবো না, কম বেশি করবো না। আর বলতে চাই, এখনো যারা সরকারি কর্মচারী আছেন আপনারা আল্লাহ রাস্তে আওয়ামী লীগের কর্মচারী যারা হয়েছিলেন সেই চিন্তা বাদ দেন, রাষ্ট্রের কর্মচারী হন। সবাইকে বলতে চাই, তা না হলে আওয়ামী লীগের সাথে আপনাদেরকেও বিদায় নিতে হবে। এখনো সময় আছে, আমরা নির্বাচনের মাধ্যমে বিদায় চাই, এখনো সময় আছে শেখ হাসিনা, এখনো সময় আছে। বেগম খালেদা জিয়াকে ছাড়ো, তার হাতে পায়ে গইলো কেয়ারটেকার গভর্নমেন্ট দিয়া, যদি একটা নির্বাচনের আগে খালেদা জিয়া যদি রাজি হয় তাহলে আপনাকে জেলে যেতে হবে না, আর যদি খালেদা জিয়া রাজি না হয় আপনাকে জেলে তো যেতেই হবে, কেউ ঠেকাতে পারবে না। এবং হাজার হাজার মামলা, মামলার দেখছেনটা কি, দেখছেনটা কি, হাজার হাজার মামলা হবে। এই যেগুলো বানাইছেন, কত টাকা খরচ হচ্ছে, কত টাকা বিদেশে পাচার করছেন, সব হিসাব আছে। তাই ভাইয়ের আমার, আজকে ধৈর্য ধরে আমাদের এই আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে হবে, সেটার জন্য সবাই আন্দোলনে আমরা শরিক হব। আজকের এই মানববন্ধন গতকালকে দুপুরের পর আমাদের জানিয়েছে আমরা সময়ও পাই নাই। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ সবাইকে আমরা খবরও দিতে পারি নাই, তারপরও আজকে লক্ষাধিক লোক এখানে সমবেত হয়েছে। তাই আন্দোলনের দামামা বেজে উঠেছে, বাধা দিলে বাঁধবে লড়াই, বাজার দিতে আইসেন না, এখনো সময় আছে। মানে মানে কেইটা পড়েন, তা নাহলে আন্দোলনের কথা বলছেন, আন্দোলনের তাড়াতাড়ি হবেই, তখন যদি কারো হাত পা ভেঙে যায় তখন কিছু আবার আমাদেরকে দোষ দিতে আইসেন না। তা আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, এবং আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এখনো বলি, এখনো সময় আছে, তাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করেন। একটা কথা পরিষ্কার, এই দেশটা আপনাদের নিজের রাজ্য না, এই দেশটা আপনার নিজের রানী না, এই দেশের মানুষ, আমরা যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছি, তাই এই দেশটা সবার। আপনি যদি মনে করেন আপনারই, তাহলে ক্ষমতা থেকে নিশ্চিহ্ন হয়ে যাবেন। একবার 21 বছর ছিলেন, এরপরে আর জীবনেও ক্ষমতার মুখ দেখতে পাবেন না ইনশাল্লাহ। তাই ভাইয়ের আমার, আমি আবার সবাইকে আপনাদের ধন্যবাদ জানাই, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, তাঁতি দল, মুক্তিযোদ্ধা দল, ঢাকা মহানগর, উত্তর, দক্ষিণ, সবাইকে আমরা ধন্যবাদ জানিয়ে আগামীতে বৃহত্তর আন্দোলনের জন্য প্রস্তুতি নিতে হবে, এবং যেখানেই বাধা দিবে সেখানেই বাধা অতিক্রম করে সামনে এগিয়ে যেতে হবে। এখন আর কোনো বাধা টাধা মানা যাবে না। আপনাদের সেই লক্ষ্যে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েই আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, অমর হোক, অমর হোক।